আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বরাবরের মতো ছোট্ট আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অতি প্রয়োজনীয় কিচেনের কি শপিং করলাম সেটাই থাকছে, আর সেই সাথে গাছ ডেকোরেশন করলাম, তো সেটাই আজকের ভিডিওর মূল টপিক। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি নয়নতারা ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি। এই ফুলগুলো অনেক দিন ধরে ফুটে আছে, অবশ্য ঝরে যাবে, সেজন্য নিজেই ছিঁড়ে নিলাম। এই নয়নতারা গাছটা আমি রাস্তা থেকে খুব ছোট্ট আকারে নিয়ে আসছিলাম, যেমনটা ধরে রয়েছি যে এরকম ঠিক এতটুকু, তো সেটাই এতটা ঝোপালো হয়েছে। এ ধরনের ফুলের গাছগুলো আমরা যদি এই যে আগা থেকে কেটে ফেলে দিই তাহলে কিন্তু গাছটা ঝোপালো হবে। আর নয়নতারার বিশেষ কোনো যত্ন নেই, এটার মাটিটা একটু ড্রাই থাকতে হয়, এখন মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, তো এই গাছটা একটু শেডে রাখলেই ভালো। আর এর মাটিটা এই যে এরকম ঝুরঝুরে হবে, যখন একদমই শুকিয়ে যাবে তখন হালকা করে পানি দিলে কিন্তু গাছটা লং টাইম একদম ফুলে ভরে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পত্তলিকা বলে এখন অনেকেই, কিন্তু আমরা ছোটোবেলায় বলতাম টাইম ফুল। ঠিক 10টার দিকে কিন্তু এই ফুলটা ফোটে, আর এই গাছটা আমার বান্ধবী আমাকে গিফট করেছে। তো যাই হোক, এখন চলে আসলাম আমি আমার গাছ ডেকোরেশন করতে। তো প্রথমে আমি একটা গ্লাস নিয়েছি, আর এখানে তিনটা স্টিক নিয়েছি। এগুলো ব্যাম্বু প্ল্যান্ট, অর্থাৎ অনেকেই বাঁশপাতা নামে চিনে থাকেন। তো কালারিং কিছু এখানে পাথর নিয়েছি, তো ভালো করে পাথরগুলো আমি ধুয়ে নিয়েছি। তো বেশ কিছুটা পাথর এখন গ্লাসে দিয়ে দিব। এই গাছটা আমি 50 টাকাতে কিনে এনেছিলাম, তো 4টা ছোট ছোট স্টিক ছিল। একটা টবে লাগিয়েছিলাম নার্সারি থেকে আনার পরে, তারপরে একটা ডাল মরে যায়, সেজন্য ভাবলাম যে বাকি যে ডালগুলো আছে সে ডালগুলো মাটি থেকে উঠিয়ে আমি একটু ডেকোরেশন করে নিই। এতে করে দেখতেও ভালো লাগবে আর গাছটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। আমি সবসময় পানিতেই বাঁশপাতা গাছটা রেখে ভালো ফল পেয়েছি, সেজন্য মাটি থেকে উঠিয়ে পানিতেই ডেকোরেশন করে নিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা নতুন আজই প্রথম আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার গাছ ডেকোরেশন করা কিন্তু হয়ে গিয়েছে, তো এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথায় রাখলে ভালো মানায় সেটাই দেখছিলাম, তো লাস্টলি এই জায়গাটাতে রেখে দিলাম টিভি ইউনিটটাতে, তো দেখতে খুবই ভালো লাগছিল। জুলাই মাস থেকে কিন্তু টানা বৃষ্টি নামছে, কম বেশি বৃষ্টি পড়ছেই, তো যাই হোক এখনও কিন্তু বৃষ্টি নামছে। বৃষ্টির ওয়েদারটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তো আমি জানালা খুলে অনেকক্ষণ বৃষ্টি দেখি, এটা আমার একটা পুরনো অভ্যাস। আর বৃষ্টিতে দাঁড়িয়ে দোয়া করতে আমি একদমই ভুলি না। তো যাই হোক, বৃষ্টির পানি রুমে চলে আসছিল তাই জানালাটা লাগিয়ে দিলাম। বৃষ্টির দিনে সাধারণত আমরা ভর্তা এবং খিচুড়ি খেয়ে থাকি, তো আজ আর এনার্জি নেই ওসব করার। আর বৃষ্টির আগে আমি চিংড়ি মাছ ভিজিয়েছি, তো দেখতে পাচ্ছেন ডিমলা চিংড়ি মাছ। এই মাছটা কিন্তু দেশি,
তো খেতে ভীষণ ভীষণ ভালো লেগেছিল। তো কি করব ভাবছিলাম, একবার ভেবেছি ভুনা করব, আবার ভাবলাম যে না একটু পেঁপে দিয়ে পাতলা ঝোল রান্না করি। বটবটি আর হচ্ছে আলু দিয়ে ভাজি করে নিলাম। কাঁচামরিচ বাসা ছিল না কয়েকদিন ধরেই, তো শুকনো মরিচ দিয়েই চালিয়ে নিলাম। তো যাই হোক, এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো ভাজিটা আর একটু লাল লাল করব, সেজন্য চুলার জালটা একটু কমিয়ে রেখে দিলাম। আর এদিকটাতে আমি ফুল রেসিপিটি শেয়ার করিনি, চিংড়ি আর পেঁপে দিয়ে রান্না করেছি একদম পাতলা ঝোল। এটা কিন্তু খুবই হেলদি আর এতটাই ভালো লেগেছিল এটা খেতে। আর যখন রান্না করছিলাম পুরো বাসা একদম চিংড়ির ঘ্রাণে ভরে গিয়েছিল। তো যাই হোক, আমি তরকারিটা বেড়ে নিচ্ছি। কাঁচামরিচ ছাড়া রান্নাটা একটু লালচে হয়েছে, তারপরেও কিন্তু খেতে অনেকটাই মজার ছিল। তো রান্না বান্না শেষ করে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে চলে আসলাম আমাদের এরিয়াতে একটা আরএফএলের যে ডিলারশিপের দোকানগুলো থাকে সেখানে। এখানে আরএফএলের বেস্ট বায়ের অনেক কিছুই আছে, সেই সাথে লোকাল প্রোডাক্টগুলোও আছে। তো যাই হোক, আমি কিচেনের জন্য অতি প্রয়োজনীয় কী কিনতে আসলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং এর প্রাইসটাও জানিয়ে দিব। তো আরএফএলের প্লাস্টিকের র‍্যাক থেকে শুরু করে একদমই রড আয়রনের অনেক কিছুই কিন্তু ছিল। তো যাই হোক, আমি কিনতে এসেছি আমার কিচেন সিঙ্ক এরিয়ার যে উপরের র‍্যাক থাকে সেই র‍্যাকটা কিনতে। দেখতে পাচ্ছেন এটা সেটিং করে দিচ্ছে আমাকে। তো এটার সাথে চামচ রাখার একটা হোল্ডার থাকে, আর সেই সাথে সাইডে কিন্তু গ্লাস রাখা অথবা মগ রাখাও একটা স্ট্যান্ড থাকে। তো আমি বাসায় চলে এসেছি, এটা সেট করে নিচ্ছি, কোনটা কোন দিকে রাখলে ভালো লাগে সেটাই দেখছিলাম। সত্যি বলতে কি, এই র‍্যাকটা কেনার ইচ্ছে আমার অনেক দিন ধরেই ছিল। তো এখন আমার প্রয়োজন মতো আমি এই স্মার্ট কিচেন র‍্যাকটি কিনে নিলাম আর নিজ হাতেই কিন্তু সেট করে নিচ্ছি। এখন আসেন এর প্রাইস সম্পর্কে বলে দিই। এটা আমার থেকে 3250 টাকা নিয়েছে র‍্যাকটির প্রাইস। নতুন আরেক আতঙ্কের নাম হচ্ছে ডাকাত। দেখতে পাচ্ছেন রাত বাজে 2:45, আমি মশারি টাঙিয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছিলাম। এত বারে বারে মাইকিং করছিল, ডাকাতের কথা বলে বলে সাবধান করছিল, যার জন্য উঠে প্রস্তুতি নিচ্ছি। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। নিজেদের আত্মরক্ষার জন্য এই কাজগুলো কিন্তু বাসা বাড়িতে করে নিতে পারি। তো দেখেছেন চাকু ছুরি বটি রেখেছি এসে। আমি সমস্ত জানালাগুলোর লক লাগিয়ে দিয়েছি, ওয়াশরুমের থেকে শুরু করে একদম প্রতিটা রুমের। আর এখানে যে বাঁশের যে একটা অংশ দেখছেন, এটা আমি গাছের জন্য রাস্তা থেকে এনেছিলাম, তো এটাও কাজে লাগিয়ে নিব। আর এখানে গরম পানি বসিয়ে দিয়েছি। আমি থাকি চারতলায়, তো চারতলার উপরে আসাটা এতটা ইজি না, আবার অনেকটা ইজি, কারণ আমাদের বাসার দেয়ালের সাইডে কিন্তু পাইপ আছে। তো পাইপ দিয়ে উঠে যাওয়া খুবই ইজি, তাই এই সতর্কতা অবলম্বন করছি। একাত্তরের যুদ্ধ দেখিনি, তবে 2024 সালে তার কিছুটা নমুনা দেখেছি। এতটাই ভয়ঙ্কর, তখন চিন্তা করলাম যে একাত্তরের যুদ্ধ না জানি কত কত ভয়ঙ্কর, ইতিহাস শুনে শুনে বড় হয়েছি, সেটাই নিজ চোখে দেখলাম। এত এত রক্তের বিনিময়ে নতুন করে এই বাংলাদেশ পেয়েছি আবার নতুন করে।
তো এর আনন্দ যেমন অনেক বেশি তীব্র ছিল, সেই সাথে এই ডাকাত আতঙ্ক আরও বেশি ভয়ঙ্কর লেগেছিল যে না জানি কি হয়। তবে এখন স্বাভাবিকভাবেই কিন্তু আমরা আছি, তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। সশরীরে গিয়ে এই আন্দোলনের সাথে আমি যোগদান করতে চেয়েছিলাম, তবে আমার শারীরিক সমস্যার কারণে কিন্তু আমি যেতে পারিনি, যেহেতু হেঁটে হেঁটে আন্দোলনটা করতে হয়, তো আমি তো বেশিক্ষণ হাঁটতেও পারবো না। তো যাই হোক, কি আর করা, বাসায় থেকে দোয়া করেছি এবং নামাজ পড়েছি, সেই সাথে অনেক অনেক দোয়া করেছি। আর যে শহীদ ভাইয়েরা রক্ত দিয়ে শহীদ হয়েছে তাদের জন্যই এই রেন রিলিফ ফুলগুলো মনে হয় ফুটেছে। সকালবেলা উঠেই দেখছি যে একসাথে পাঁচটা ফুল ফুটেছে। ওই দিন রাতে আর আমরা কেউই ঘুমাইনি, তো আলো ফুটে গিয়েছে। তারপরে যাব ঘুমাতে, তো বারান্দায় একটু আসলাম পরিস্থিতি দেখতে, এসে দেখি আমার গাছের ফুল ফুটেছে। নিজের বাগানের ফুল ফুটলে সত্যি অনেকটাই ভালো লাগে। ছাত্রদের এই আন্দোলনকে ঘিরে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে প্রথম থেকেই লেখালেখি এবং ভিডিওতেও বলেছিলাম, কারণ এটা যৌক্তিক একটা আন্দোলন ছিল। এখন শুনছি নিউজগুলোতে যে 1000 মানুষের প্রাণ গিয়েছে, না জানি এর থেকেও বেশি হবে সংখ্যাটা। তো ভেবেই কিন্তু গা শিউরে উঠে, এত এত রক্তের বিনিময়ে এই দেশ পেলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।